আমাদের এখনো পর্যন্ত এক কোম্পানি সেন্ট্রাল ফোর্স এসেছে, আরো দু কোম্পানি সেন্ট্রাল ফোর্স আসবে প্রিলিমিনারি আমাদের ইনফরমেশন এটা আছে। তারপরে টাইম টু টাইম যেরকম যেরকম আমাদের কাছে সেন্ট্রাল ফোর্স রিপোর্ট করবে সেইভাবে আমরা তাদেরকে লোকেট করবো গোটা জেলাতে। আপাতত এই এক কোম্পানি সেন্ট্রাল ফোর্স যেটা এসছে গতকাল এটা এসছে, আজকে থেকে রুট মার্চ শুরু হয়েছে, গোটা জেলা জুড়েই রুট মার্চ হবে বিভিন্ন পয়েন্টে। আজকে বর্ধমানে হচ্ছে, কালনাতে হচ্ছে ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে আবার অন্য জায়গাতে শিডিউলড আছে এবং এই শিডিউল মেনেই বিভিন্ন জায়গাতে গোটা জেলা জুড়েই রুট মার্চ। স্পর্শকাতর বুথের ব্যাপারটা ইট ইস এ ডাইনামিক কনসেপ্ট তো, কিন্তু আমরা গোটা জেলা জুড়ে এই সেন্ট্রাল ফোর্সের রুট মার্চ করতে পারছি। আজকে এই মুহূর্তে যে টিমটা আছে বর্ধমানে, তারা বর্ধমান পৌরসভার এরিয়ার মধ্যে দু তিনটে ওয়ার্ড কভার করবে। এই রুট মার্চের যে রুটস আছে এই রুটগুলো কিন্তু নর্ম, মানে জেনারেল যে পথ দিয়ে সবাই হাঁটে যায় এইভাবেই যাবে, এটা কারোর দেখানোর মতের কোনো বিষয় না। ইলেকশন কমিশনের যে ম্যান্ডেট আছে যে সেন্ট্রাল ফোর্সেস গোটা জেলাতেই রুট মার্চ, অ্যাজ পার ডাইরেকশন অফ কমিশন সব কিছু চলে।